সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকগাছা। আজ 15 অক্টোবর রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইকগাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেটুয়া পৌরসভাতে। দর্শক, আজ জেটুয়া পৌরসভা থেকে আপনাদের কিছু হাড্ডি গাভী গরুর দরদাম জানাবো। আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, জেটুয়া পৌরসভা থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন ইয়াসিন ভাই। আজ ইয়াসিন ভাই কত পিস হাড্ডি গাভী গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নিব। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম ভাই। ভাই ভালো আছেন? ইনশাআল্লাহ ভাই। ভাই বর্তমান ব্যবসা সম্বন্ধে কেমন আছে? ভাই বর্তমান সময় তো খুব খারাপ, মানে এক হাট ভালো এক হাট খারাপ আছে, মানে খারাপও বলা যাবে না, আবার মানে মিডিয়াম চলতেছে ভাই, কষ্ট যাচ্ছে। কত পিস গরু নিয়ে আসছেন এখানে? বাসে গরু নিয়ে আসছি আমি আপনার 23 পিস। 23 পিস? জি। বেচারা কি হয়েছে? 2 পিস ভাই বেচেছি, 6 পিস গরু বেচছি ভাই। 6 পিস বিক্রয় করছি। মোটামুটি আজকের বাজারটা কেমন কি দেখছেন ভাই? বাজারটা প্রচন্ড নরম দেখছি আজকে। আজকে? জি ভাই। এগুলো কি সব কি সিঙ্গেল গাভী নাকি বাচ্চা সব? ভাই এখানে বাচ্চা আছে এবং সিঙ্গেলও আছে, ষাড় বাচ্চা আছে সাথে। আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি, জি ভাই, সিঙ্গেল সিঙ্গেল ভাই। এটা এটা কেমন দাম আছে ভাই? এটা দাম চাচ্ছি আমি 38,000। এটা বাচ্চা 4 দাম। 4 দাদের? জি। এটা ব্যবসা বিক্রি কেমন কলে? ব্যবসা বিক্রি 35,000 বেচতে হবে। 35,000 টাকা হলে? জি ভাই। আমরা এরপরে দেখতে পাচ্ছি এখানে কালো কালারের যে গরুটা আছে ভাই, কালোটা ভাই দাম চাচ্ছি মাত্র 35,000 টাকা। টার্গেট কেমন কি আছে ভাই? টার্গেট আপনার হচ্ছে 32,000 বেচতে হবে ভাই। 32,000 টাকা হলে? ভাই আজকে হাড়ে কি কোনো দরদাম পাইছেন? এটা ভাই এটা 30 দাম হয়েছে সর্বোচ্চ। সর্বোচ্চ? জি। এরপর যেটা আছে লাল কালারের ভাই, লালটা দাম চাচ্ছে মাত্র 35,000 টাকা। এটা ভাই কেমন টার্গেট আছে ভাই? এটা 30 হলে বেচতে হবে। 30,000 টাকা হলে? জি। দাঁতে কয়টা হয়েছে? দাঁতে ভাই 6 দাঁত। ভাই এটা আপনার ষাড় বাচ্চা মাত্র 4 দাঁত গাভীটা, দাম চাচ্ছে মাত্র 45,000 ভাই, আমি 42,000 বেচতে পারবো। 42,000 টাকা হলে? এরপর চার সেট আছে, এই একটা ভালো গরু, এটা 6 দাঁত মাত্র, ষাড় বাচ্চা ভাই। কোনো এই দুধ আছে আপনার, এখন দুধ আছে প্রায় 1.5 কেজি 4-5 এরকম দুধ আছে। কেমন দাম আছে ভাই? এটা দাম চাচ্ছে আমি 65,000 টাকা দাম চাইছি অটোমেটিক, আমার 56-57 দাম হয়েছে, 60 হলে বিক্রি করবো ভাই। 60,000 টাকা হলে বিক্রি করবো? আমরা এরপরে দেখছি সাদা কালারের এক সেট আছে, এই সেটটা কেমন দাম আছে? সাদা ভাই এই সাদাটা একটা অফারের মাল, এটাও ভালো, মাত্র 2 দাঁত একটা গাভী, বকনা বাচ্চা, ছাড় বাচ্চা, এটা বকনা বাচ্চা, এটা আমি চাইছি মাত্র 37,000 টাকা। কেমন কি দাম আছে? 35,000 বিস্তর হলো। 35,000 টাকা আছে। আর পিছনে এটা কি আন্ডি গাবে নাকি? ছাড় বাচ্চা। এটা ছাড় বাচ্চা? জি ভাই। এই বাচ্চাটা কই? এই বাচ্চা কোথায় গেল? ওই যে বাচ্চা, ওই বাচ্চা উপরে চলে গেছে। জি ভাই। এটা কেমন দাম আছে ভাই? এটা 48 দাম চাইছি ভাই, 45 বেচতে হবে। 45 হলে দাঁতে কয়টা আছে? দাঁতে মাত্র? জি ভাই। আমরা এই যে হাড্ডিটা দেখতে পাচ্ছি, এটা কেমন দাম আছে ভাই? এটা আমার 4 দাঁত একটা হাড্ডি ভাই, ভালো গরু ভাই, গ্রামের গরু তো, না খাওয়া দুর্বল, খাবার অভাবে দুর্বল, এটার দাম হচ্ছে 28,000 টাকা ভাই। এই বেচা বিক্রি? 25,000 বেচতে হবে। 25,000 টাকা আছে ভাই। আমরা এরপরে দেখতে পাচ্ছি এখানে যে ছাড় বাচ্চা ভাই, এটা ছাড় বাচ্চা ভাই, এটা সাইলের বাচ্চা ভাই, এটা দাম চাচ্ছে মাত্র 28,000 টাকা, এটা 25,000 বেচতে হবে ভাই। এটা এটা ভাই একটা ভালো বাচ্চা ভাই, এটা আপনাদের মারামে বিক্রি করে ফেলাইছি, মানে মাসেল করে দিছি, এটা ভাই 25টা বা 23,000 বেচতে পারবো ভাই। এবার দেখতে পাচ্ছি এখানে একটা আছে লাল কালার ভাই, এটা আমার নাই ভাই, নিয়ে আসছে এখানে ধরে, এইখানে আছে ভাই, এখানে আপনার গুলো এখানে? জি। লালটা কেমন দাম আছে ভাই? এই লালটা না ভাই, এখানে 4টে মাল রয়েছে। এই 4টা? এই 4টা মাল রয়েছে, 4টা মাল ভাই আমি 27 করে দাম চাবো ভাই, 25 করে বেচতে পারবো ভাই। 4,500? 1,00,000 টাকা হলে 4 পিস? জি ভাই, 1,00,000 টাকা বেচতে পারবো ভাই। 4টা মাল ভাই, 6-7 মাস করে বয়স হয়েছে এখন ভাই। আমরা এখানে দেখতে পাচ্ছি ষাড় বাচ্চা রাখছে ভাই, এটা ষাড়ের বাচ্চা ভাই, এটা কেমন দাম আছে ভাই? এটা দাম আছে মাত্র 26,000 টাকা। ব্যাসা বিক্রি? ব্যাসা ভাই 22,000 বেচতে পারবো ভাই। 22,000 টাকা? জি ভাই। এরপর যেটা আছে এখানে ভাই, এটা দাম আছে 32,000, ওটা ভাই 30,000 বেচলে টাকা বেঁচে যাবে ভাই, 30,000 বেচতে পারবো ভাই। 30,000 টাকা হলো? জি ভাই। এরপর দেখতে সাদা কালার ভাই, এটা বকনা বাচ্চা ভাই, এটা হচ্ছে আপনার আমাদের দেশি, এটা দাম চাচ্ছে মাত্র 22,000 টাকা ভাই। 20,000 টাকা বেচতে পারবো? 20,000 টাকা হলো? জি ভাই। শুনুন ভাই, আমাদের এখানে কিছু ষাড় বাচ্চাও দেখালেন এবং কিছু হাড্ডি গাভী গরু দেখালেন, এই যে সাইজের যে হাড্ডি গাভী গরু দেখালেন, এগুলো কেউ যদি ইবারে মিলে 20 পিস বা 15 পিস করে নিতে চায়, সেক্ষেত্রে এগুলো কেমন কি দাম দিবেন ভাই? একটা কথা বলি আমি আগে আপনাকে, যে মনে করেন এখান থেকে আরো 2 মাস আগে বাজারটা চলে আসছিল, তখন আমরা হয়তো হাড্ডি গরু একটা রেট দিয়েছিলাম 35,000 টাকা করে, হয়তো আপনি জানেন সেটা, কিন্তু ভাই এখন বর্তমান আমরা 35 না, এই যদি এইবারে যে কেউ মাল নিতে ভাই 32 করে ভাই সে রেট দেবো আমাকে 35,000 টাকা। জি ভাই, আমি এটা ভাই আমি এখানে দাম চাইছি বিভিন্ন ভিন্ন দাম চাইছি, কিন্তু সেটা না ভাই, আমি এখানে 32 হলে এরকম আমি হাড্ডি মাল তাকে দিতে পারবো ভাই। 32,000 টাকা? জি ভাই। আপনার ফোন নাম্বারটা বলেন। আমার ফোন নাম্বার হচ্ছে ভাই
54 31 42 নাম্বার কি বলতো বলে কেউ ভিডিও কলে মানে জি অবশ্যই আপনি বলতে পারেন দর্শক আজ যেটা প্রশ্ন থেকে ভিডিও পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন সকল দর্শক ধন্যবাদ।